Presented by Alamin Babu. বাকি বলাবেন কই, ওর তো খবর টবর নাই। ক্যাম্পাসের অবস্থা কি? নতুন মুরগি টুরগি ধর ধরা ওগরে কয় যে আমার মোগলে লাগছে, তাহলে চলবো। বেটা টাকা পয়সা নাই, বলাবেন তো কি করতে সুস্থ না আমি বুঝি না। নতুন নতুন মুরগি আইতাছে, তোরা কোস খবর খারাপ দিতেছি। এই বেটা, এতে করলে কি চলবো? হ্যাঁ, তোর টাকা পয়সা কম দেই। এই বেটা, কোথায় কোস থাকে মুরগি ধরে লয়? বেটা টাকা নাই, বেটা টাকা লাগবো। কি করা সাইড পড়া কথা হচ্ছে কে? ঠিক মতো কাজ কর, তুমি কোন কাজ কাম করে দি, আমার টাকা লাগবে। বেটা পোলাবান বাড়ি নামি ক্যাম্পাসে, এত এত টাকা দিয়ে দিই পোলাবান করে কি কারণে দেই? মুরগি মুরগি ধরে আমার ভুল হইবি, সিস্টেম করবি করে বুঝোস না। আচ্ছা ভাই ঠিক আছে, আজকে এই মুরগি একটা ধরবো, যেভাবেই হোক। যা তোর যা আর হন, মুরগি না লই সামনে আজ কই দিলাম। ঠিক আছে ভাই, কাজ কাম ঠিক মতো করবি, পরামর্শ দেয়া করবি। যা, এই হন, আই তুই বল বল ভাই না। ক্যাম্পাসে নতুন, বাইরে সালাম দিছস ভাই? কোন ভাই? বাইরে চিনস না তুই? এই কি কয়, বাইরে বলেছিস না? বাইরে চিনস তুই? বাইরে চিনস না? ভাই আমার সাইকেলটা ভাঙতে না করেন ভাই, আমার অনেক কষ্টের টাকা কিনা এই সাইকেলটা দিয়া প্রতিদিন আমার ক্যাম্পাস আসতে হয়। ভাই না করেন ভাই, সাইকেলটা ভাঙতে না করেন ভাই। ভাই শোনা আমার কথা বস, এই মারিস না। কিরে তোর নাম কি? হ্যাঁ জোরে কয় বেটা। মেহেদি আছে। ক্যাম্পাসে নতুন আইসস? আমার বেটা তুই আমার সালাম দিস, আমার সালাম দিছিলি, সালাম দিছিলি আমার তুই।
আমার সালাম না দিতে কেম বসে ঢুকে পড়ছো এই আরে চেক কর চেক কর চেক কর এই বেটা এই দুই সাইড থেকে লই আইছে এটা কত দূরে লইছস এই তোর বাপ মা কি করে তোর বাপ কি করে বাবা নাই মা কি করে মা ও নাই বাবু নাই এলা এতিম এতিমের বাচ্চাটা রে কইতে ধরে লইছস রে বহিননি এই তোর বাবু নাই মা ও নাই তোর বড় লাগুর লাগে এই দুই সাইড লই আয় আজকে শেষ আজকে ভাইয়ের পাল্লাই পড়ছে আজকে শেষ কি জানি কি করে মুরগি বানায় সারবো আজকে আল্লাহ জানে এইটা বাচ্চা তোর শরীরে তোমার শরীরে সাইরা দিচ্ছে দেখা যায় এতিম টেতিম মনে হয় এই জন্য দয়া মায়া হয়েছে ভাইয়ের আচ্ছা হয়তো এদিকে আইতেছে জিজ্ঞেস করি দেখি এ ভাইয়া সাইরা দিল এলাকার বড় ভাই করে চিনস না ভাই ওরা পাঁচ বছর যাবো এই কলেজে শুধু রাজনীতির কারণে ঠেকে রয়েছে আর তুই ওদের সময় আর তুই চিনবি কেমনে তুই তো নতুন আমার জায়গায় হইলে বুঝতি দেখছিস না ভাই করে দেখা মাত্র আমি ধর দিছি শোন আর কান্দিস না কান্দার কি বো এরপর বাইরে আর বাইরে পোলাপান দেখলে তো সালাম টালাম দিস তাইলে আর কিছু বলতো না ভাই তো কালকে ক্যাম্পাস আসছি না কিছু তোরে ভাই এই কথা কইছে তাহলে মাইরে আলছে না এটাই তো বেশি কি আর করবি তাইলে কলেজ আর আইতে পারতি না চল ওইদিকে যাই ক্যাম্পাস যাওয়া তো বন্ধ মনে হয়ে যাবো নতুন মুরগির খবর নাই না তো ভাই আচ্ছা শোন ওই দিন যে ওই যে ওই ছেলেটা রেই করলাম ক্যাম্পাসে ওটার খবর কি জানো কিছু ক্যাম্পাসে দেই না তাই না তাহলে হো ভাই ওটা যেটা ওটা আরেকবার দেখলে আমার তো জানাইস ঠিক আছে ভাই তাহলে তোর আইনে থাক আমার পাশে একটু কাজ আছে করে আইতেছি আর মুরগি টুরগি পাইলে ফোন মারবি আর ক্যাম্পাসে লয়ে যাবি ঠিক আছে তাহলে বদর আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে
ভাই ঘরে নিয়ে আইছি। কি রে কি খবর তোর? ভাই আমি তো এখন আপনার কথা ক্যাম্পাসে আসি না, এখন তো আমি কাজ করে খাই। এখন ভাই আমার অপরাধটা কি, কেন নিয়ে আসলেন আমাকে? তোর দোষ আছে, তোর দোষ থাকবো না মানে? আরে বেটা তুই তুই আমার চোখটা খুলে দিছস ভাই, তুই বুকে আয় আমার ভাই। ভাই তুই আমার চোখ খুলে দিছস ভাই, আমি না বুঝে তোর অনেক অত্যাচার করছি, আমি তোর কলেজ ক্যাম্পাসে অপমান করছি, অনেক কিছু করছি, তুই পারলে আমার ভাই মাফ করে দিস ভাই, তুই আমার জীবনটা বাঁচাইছিস ভাই, না তো আমি মরে যেতাম ভাই। এখন শোন, এই তোরা কই গেলি শোন, ওই কিন্তু এখন থেকে ওর দায়িত্ব আমাদের বুঝছস, আর ওরে ক্যাম্পাসে ওই ক্যাম্পাস থেকে তো চলে গেছিল, এখন মনে কর ওরে ক্যাম্পাসে রাখবি, আর ওর টোটাল টাকা পয়সা যা লাগে সব আমি দিব ঠিক আছে, আর ওর উপরে যে কোনো কিছু না হয় সব দায়িত্ব আমার বেটা, ও আমার ভাই ঠিক আছে। এরপর তো কিছু আর ওতে কিছু না শুনি ঠিক আছে, এবারে কি কইছি পরে আম করে নে অ্যাড করে নে, আমরা আর মুরগি টুরগি ধরুন না, আমরা সবার সাথে মিলামিশা থাকবো ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। কলেজ ক্যাম্পাস সুস্থ রাখা দায়িত্ব আমগর, আর এইসব চলবো না ঠিক আছে, আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা করবো, এখন কলেজে রাজনীতি হইব না, কলেজে খুন খারাপ হইব না ঠিক আছে, ঠিক আছে। আর মুরগি টুরগি বাদ দে বেটা ঠিক আছে ভাই, তোর পড়ার দায়িত্ব আমার, তুই ক্যাম্পাসে আসবি পড়াশোনা করবি মনোযোগ দিয়া, তোর টোটাল দায়িত্ব বেটা আমার ঠিক আছে ভাই। আচ্ছা ওকে আরে মানে ঘন পরে কালকে আজকে তো ওই বন্ধ, তুই কালকে প্রিন্সিপাল রে কইয়া ওর ভর্তির ব্যবস্থা কর ঠিক আছে, আর ওই রাজু তুই ইয়ে ব্যবস্থা করবি, মেসে থাকার ব্যবস্থা করে দিস ঠিক আছে, আমি গেলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে, যা তাহলে থাক কর, যা ঠিক আছে।